বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল আর এখন ঈদও চলে আসছে আর ঈদের আমেজ তো পুরো দেশ বিদেশ ছড়িয়ে গেছে আমি তো সবার জামা কাপড় আর বাজার দেখছি বসে বসে ভালোই লাগছে ইউটিউব থেকে সমস্ত বাজার দেখে ফেলতেছি সবার তো আজকে আমি আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি একটু আলোচনা করব যে বাচ্চারা স্কুল থেকে আসার পরে আমরা যেন কয়েকটা প্রশ্ন বাচ্চাদেরকে অবশ্যই জিজ্ঞেস করি সেই বিষয়ে না না আমি কোনো বিশেষজ্ঞ ব্যক্তি অবশ্যই নই আমি খুব সাধারণ মানুষ আমি আমার নিজের জীবন থেকে দুটো বাচ্চাকে টেক কেয়ার করতে যে যেটুকুন শিখেছি সেই আলোকেই যা শিখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর সোফাকে দেখতে পাচ্ছেন সে অরেঞ্জ খাচ্ছে আর খাওয়ার স্টাইলটা দেখেন আর ওদিক থেকে সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে এখন আমাদের দিকে দৌড়ে দৌড়ে বৃষ্টি আসতেছে দেখেন ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে যে এদিকে আসতেছে এখন আস্তে আস্তে এখানে আসতেছে এই যে দেখেন এই যে বৃষ্টি ফোটা Rain. Rain is coming. তো আমার বাসা তো অনেক উপরে যে কারণে আমি উপর থেকে বৃষ্টি আসতে দেখি রোদ আসতে দেখি মেঘগুলা ভেসে আসতে দেখি আর এই সমস্ত দেখতে আমার খুবই ভালো লাগে আমি খুব এনজয় করি মানে আমি ছোটোবেলায় গ্রামে এরকম দেখতাম যে রোদগুলা কীরকম দৌড়ে দৌড়ে আসতো ছায়ার সাথে সাথে এ এখন আমি উপর থেকে দেখতে পাই আমি খুব এনজয় করি সারাদিন আমি এগুলো দেখতে থাকি আমি আমার বাচ্চাদেরকে নিয়েও দেখি ওরাও খুব এনজয় করে আর এখন আমি যাচ্ছি সাজিদকে আনতে কারণ আজকে স্কুল হচ্ছে হাফ স্কুল কারণ আজকে শুক্রবার আজকে হাফ স্কুল আজকে স্কুল হবে বারোটা পর্যন্ত তারপরে ওর বাসায় আসতে লাগে দেড়টা এখন বাজে একটা দশ আমি আর সোফিয়ার নিচে যাচ্ছি ওকে আনতে আর সেই ফাঁকে আমি একটু বলে নেই আমার মেয়েটা খুবই লাফালাফি করবে কিন্তু সারাটা বেলা কারণ ও যদি বুঝতে পারে যে আমি ক্যামেরাটা ধরে আছি তাহলে ওর লাফালাফির আর অন্ত নাই মানে যা ইচ্ছা তাই করবে এখন তো আপনারা একটু মানে কষ্ট করে সেটা দেখতে থাকেন আর সেই ফাঁকে আমি বলে নেই আমার যা বলার আছে যে ইম্পর্টেন্ট কথাটুকু আশা করি আমার কথাটুকু আপনাদের কাজে লাগবে কারণ হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন কথাগুলো যারা জানেন তো আলহামদুলিল্লাহ তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য আমি মনে করব যে কথাগুলো আপনি শুনে রাখেন আমি মনে করি যে এখন কাজে দেবে বিশেষ করে যাদের বাচ্চা ছোট যারা স্কুলে যেতে শুরু করেছে কিংবা যাদের বাচ্চা একটুখানি বড় তারাও শুনতে পারেন কাজে লাগতে পারে তো যাই হোক আমি যেটা বলি সেটা হলো আমার ছেলেটা যখন স্কুলে যেতে শুরু করে তখন থেকে আমি এটা মেনটেন করেছি তবে কোনো কিছুই তো আমরা মায়ের পেটে থেকে শিখে আসিনি আমাদেরকে তো মানে শিখতে হয় আমিও শিখেছি কারো না কারোর কাছে আসলে একটা ফেসবুকে একটা পেজ ছিল সেখান থেকে আমি ওদের কাছ থেকে একটা পেজ পেয়েছিলাম সেটা আমি ফলো করতাম আর সেই থেকে আমি কিছু কিছু শিখেছি যেটা আমার জীবনে তো অনেক উপকার দিয়েছে আশা করি আমার সেই থেকে একটুখানি যদি আমি আজকে আপনাদেরকে বলি আপনারা আপনাদের যদি একটুখানি উপকার হয় সেটাতে আমি ধন্য মনে করব যে আমার ভিডিও মেকিংটা সার্থক হয়েছে তবে হ্যাঁ যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে আপনারা আমার সাথে অ্যাগ্রিড না সেটা প্লিজ লিখে জানাবেন আর আমারও তো ভুল হতে পারে সেগুলো আপনারা আমাকে একটু পয়েন্ট আউট করে দেবেন তাহলে আমি আমার কথায় ফিরে যাই সেটা হলো আমি যখন আমার সাহিত্য স্কুলে দিয়েছি তখন আমি প্রতিদিন যখন ও স্কুল থেকে আসতো আমি কিছু কথা কিছু প্রশ্নকে জন্য রেডি করে রাখতাম সেগুলো প্রতিদিনই করতাম প্রতিদিন এখন কথা হচ্ছে কেন বলতাম আসলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা ইভেন চার পাঁচটা ভাই বোন থাকলেও কিন্তু একজন আরেকজনের থেকে টোটালি আলাদা একজন হয়তো খুব কথা বলে প্রচুর কথা বলে সে আপনি জিজ্ঞেস না করতে তার স্কুলে কি ঘটেছে সব আপনাকে বলে দেয় কিন্তু আরেকজন এরকম হতে পারে যে সে কোনো কথাই বলে না তো আমার বাচ্চাটা সাজিদ যে ফার্স্ট বেবি ও হচ্ছে যেরকম ফার্স্ট বেবিগুলো একটু নরম সরম হয় কথাবার্তা কম বলে আর শায়েদ হচ্ছে ভেরি কোয়াইট বাচ্চা ও কথাই বলে না ও স্কুলে ক্লাসেও খুব একটা কথা বলে না আর স্কুলে যা ঘটেছে সেটা বাসায় এসে আমাকে কখনোই বলে না তাই জন্য আমি সবসময়কে খুচিয়ে খুচিয়ে কথাগুলো বের করতাম মানে আমি সবসময় জিজ্ঞেস করতে থাকতাম কিন্তু আমি যদি মানে ফোর্সলি জিজ্ঞেস করি যে কেন বলো না তাহলে তো কিচ্ছু বলবে না তাই জন্য ও যখন বসে থাকতো স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিত টিভি দেখতো সে সময় আমি টুকটুক টুকটুক করে করে আস্তে আস্তে ওকে জিজ্ঞেস করতাম আর ও আমাকে সেগুলা মানে ছোটো ছোটো করে উত্তর দিত কোনো বড় উত্তরও দেয় না ও এক কথায় উত্তর সেরে দেয় তো আমি নর্মালি যেসব কথা জিজ্ঞেস করেছি আমি মনে করি প্রত্যেকটা মায়েরই উচিত সেই প্রশ্নগুলো তার বাচ্চাকে করা তাহলে কী হবে আমরা বাচ্চার সাথে মানে কমিউনিকেশনটা আমাদের ঠিক থাকবে আমরা বুঝতে পারবো যে ও ক্লাসে কী করেছে কি করেনি বা ও কী ধরনের প্রবলেম ফেস করছে বা আদৌ কোনো প্রবলেম আছে কি না সেগুলো আমরা বুঝতে পারব আর যদি আমরা জিজ্ঞেস না করি বাচ্চা যদি না বলে তাহলে কিন্তু আমরা জানতে পারবো না তো এই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে আজকে তোমার ক্লাস কেমন লেগেছে তো ও বলতো গ্রেট এক কথা সেরে দেয় তারপর বলতাম যে ক্লাসে কি করেছো কেমন মজা করেছো এই সমস্ত কথার ও উত্তর দিতে পারে না কারণ এগুলো তো বড় উত্তর দিতে হয় এগুলো দিবে না এই জন্য আমি প্রশ্ন করতাম ছোট ছোট যাতে উত্তরগুলো ছোট ছোটো দেয় কিন্তু আমি বুঝে নিতে পারতাম আমি প্রতিদিনই ক্লাস থেকে আসার পরে জিজ্ঞেস করতাম যে আজকে কোন ক্লাসটা সব থেকে ভালো লেগেছে কোন ক্লাসটা তুমি সব থেকে বেশি এনজয় করেছো তুমি কি আজকে ক্লাসে কোনো নতুন শব্দ শিখেছো আর যে নতুন শব্দটা শিখেছ সেটার মিনিং কি। তারপর আজকে কি তোমার কোনো বন্ধু ক্লাসে কান্না করেছে কেন কান্না করেছে তুমি কি জানো তোমার যে বন্ধুটা কান্না করেছে তুমি কি তার কাছে গিয়েছিলে তাকে একটু আদর করেছো তার সাথে কথা বলেছো তারপরে তুমি কি আজকে টয়লেটে গিয়েছিলে তুমি কি আজকে বাথরুমে গিয়েছিলে তুমি বাথরুম সারার পরে কি তুমি টিস্যু ব্যবহার করেছ তুমি কি সাবান দিয়ে হাত ধুয়েছ বাথরুমে যখন গিয়েছিলে তুমি কি তখন দরজা লাগিয়েছিলে কেউ কি তোমাকে দেখে ফেলেছে তোমাকে কেউ কি টাচ করেছে ইত্যাদি ইন দা এই ফাঁকে ফাঁকে আপনি এটাও জেনে বলে বলে নেবেন যে মানে যখন তুমি বাথরুমে যাবা তখন কিন্তু দরজা লাগায় রাখবা আমি বলতাম তুমি কিন্তু সবসময় বাথরুমে দরজা লাগায় তারপর বাথরুম করবা বা পিপি করবা আর দরজা খুলে কিন্তু পিপি করতে হয় না তাহলে মানুষ তোমাকে দেখে ফেলবে আর কাউকে কিন্তু তোমার বডিটা দেখানো যাবে না তারপর কেউ কি তোমাকে টাচ করেছে ও বলতো না আমাকে কেন মানুষ টাচ করবে আমি বলতাম দ্যাস কিউ কেউ তোমাকে টাচ করতে পারবে না আর তুমিও কাউকে টাচ করবান না কারো বডিতে টাচ করতে হয় না তো যাই হোক এমনিতেই শায়দ হচ্ছে কখনোই কাউকে ধাক্কা বা টাচ করে না এটা হচ্ছে ওর স্বভাব তো কিন্তু কিছু কিছু বাচ্চা কিন্তু আছে যারা হুড়ো হুড়ি পাড়াপাড়ি করে তাদের জন্য হয়তো আমরা প্যারেন্টসটা বলে দিতে পারি যে কাউকে ধাক্কা দিতে হয় না বা কেউ তোমাকে ধাক্কা দিবে সেটাও সেটাও ঠিক না এগুলো আমরা বলে দিতে পারি তারপরে বাথরুম করার পর টিস্যু ব্যবহার করতে হয় তারপরে হাত ধুতে হয় সাবান দিয়ে এগুলো আমরা বলে দিব আমাদের নিজে থেকে আর বাচ্চা কি কি শিখেছে বা কোনো কোনো বিষয়ে খারাপ লাগে কিনে সেটা জিজ্ঞেস করতে পারেন যে তোমার কাছে কোনো ক্লাসে মন খারাপ হয়ে গিয়েছিল কি না তারপরে কি বিষয়ে মন খারাপ হয়েছিল। তারপরে নতুন কোনো বন্ধু হয়েছে কিনা সেই বন্ধুটার নাম কি এরকম প্রশ্নগুলো প্রতিদিনই আমি করতাম করে করে আমি ওর ভিতরটা জানতে চাইতাম যে কি হয়েছে ক্লাসে কি ধরনের তারপরেও যে আমি পুরোটা জানতে পেরেছি তা না কিন্তু আমি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট তো জানতে পেরেছি হ্যাঁ তো আমি মনে করি যে আপনারাও যদি একটু বাচ্চাদের সাথে কমিউনিকেশনটা ভালো রাখতে চান তো এই বিষয়গুলো একটুখানি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে কি হয় আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চা ক্লাসে কি করেছে তার দিনগুলো কেমন যাচ্ছে বা তার কোনো প্রবলেম আছে কি না পুরোটাই আমাদের পক্ষে কিন্তু জানা সম্ভব হবে কারণ আমি আগেই বলেছি কখনোই একটা বাচ্চার সাথে একটা বাচ্চাকে কম্পেয়ার করা যায় না হয়তো সিবলিং হয়তো মানে চার পাঁচটা ভাই বোন চারজন খুব কথা বলে সবাই মানে ওরা এক্সপ্লেন করতে পারে কিন্তু একটা বাচ্চা থাকবে যে এক্সপ্লেন করতে পারবে না ও বলবে না তো আমাদের প্যারেন্টস আমাদের মাদের দায়িত্ব তাদের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো জেনে নেওয়া এবং সেগুলো চেষ্টা করা উচিত সে সলভ করে দেওয়া আমাদেরই দায়িত্ব তো বাচ্চা তো কিছু করতে পারে না তো যাই হোক এটাই ছিল আমার কথা আমাকে আসলে কয়েকজন বলেছিল যে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে এত ওয়েল মেনটেন করি ওরা এভাবে কেন এত এত জেন্টেল সেটা কেন আমি একটা ভিডিওতে বলি না আসলে আমার কখনো মনেই হয়নি যে মানে আলাদা কিছু করেছি বা আলাদা কিছু জেন্টেল সেরকম আমার আলাদা করে মনে হয়নি কিন্তু পরবর্তীতে আমাকে আরও দু একজন বলেছে যে তুমি এই নিয়ে একটা ভিডিও বানাতে পারো যে মানে কীভাবে মেনটেন করেছো কীভাবে কি করেছো তো আসলে একদিনে একটা বিষয়ে আলোচনা করা যায় সব বিষয় অবশ্যই আলোচনা করা যায় না আর আমি তো কোনো এক্সপার্ট ব্যক্তি নই যে আমি খুব বেশি কিছু জানি বা কিছু আমি নিজের অভিজ্ঞতা আর বাচ্চাকে টেকের করতে করতে যে দু একটা জিনিস শিখেছি সেটাই আমি আজকে আপনার সাথে একটা জিনিস শেয়ার করলাম আমি মনে করি যে মানে বাচ্চার সাথে কমিউনিকেশন ভালো রাখা প্রত্যেকটা প্যারেন্টসটারই দায়িত্ব আজকে আমি যে আমার বাচ্চার সাথে করব। সেটাই আমার বাচ্চা শিখবে আমার বাচ্চা আমার কাছ থেকে দেখেই শিখে আমি কিন্তু অর্ডার করলে হবে না আমি বাচ্চাকে ধমক দিলে হবে না আমি বাচ্চাদের সাথে বন্ধু হয়ে কথা বলে আস্তে আস্তে তাদের কাছে জেনে নেবো আমার দুটা বাচ্চার সাথে আমার মার্শাল্লা খুব ভালো বন্ডিং ওরা মোটামুটি সবই আমাকে বলে কিন্তু সাইড হচ্ছে খুবই কম কথা বলে ও কাউকেই বলে না তো ওকে জিজ্ঞেস করে করে নিতে হয় বাট ও খুবই সফট মাইন্ডেড ওর সুবিধা হলো যে ওকে প্রশ্ন করলে ও সেটা তো জীবনেও দশ কথায় বলতে পারবে না দুই কথায় সারবে কিন্তু যে দুইটা কথা বলবে ওটা খুবই অনেস্ট আনসার হবে তো ওই থেকে আমি বুঝে নিই যে ও কী বলতে চাচ্ছে তবে আমার সোফিয়া আমার সেকেন্ড বাচ্চা কিন্তু টোটালি ডিফারেন্ট সেকেন্ড বাচ্চা ও সোফিয়াকে কোনো কিন্তু জিজ্ঞেস করতে হয় না ও জিজ্ঞেস করার আগে একশো কথা বলে ফেলে তো ওর একশো কথার ভিতরে ওর কি ঘটেছে কি ঘটেনি সব এমনিতেই বোঝা যায় তাই জন্য আলাদা করে টেনশন নিতে হয় না তো আপনাদের যাদের বাচ্চা এমনিতেই সব বলে দেয় এমনিতেই সব কথা বলে অবশ্যই তাদের জন্য আপনার অতটা টেনশন করা লাগে না কিন্তু দু একটা বাচ্চা এরকমও থাকে যারা মনের কথাগুলো বলতে পারে না তাদের জন্য আমি বলবো যে একটু জিজ্ঞেস করলে তাদের জন্য ভালো হয় তারপরেও যে বাচ্চাটা কথা বলে ওরও কিন্তু প্রবলেম হতে পারে ওরও তো ক্লাসে প্রবলেম হতে পারে তো আমরা যে মায়েরা সেটা জিজ্ঞেস করি আর একটু ক্লিয়ার হই তো আমরা ওদেরকে আরও ভালো ডিরেকশন দিতে পারবো ওদের কথাগুলো আমরা বুঝতে পারবো ওদের কি দরকার কি দরকার নেই সেগুলোও বুঝতে পারবো তো যাই হোক আমি যাই না আমার বিয়েটা আপনাদের ভালো লাগবে কিনা কারণ এত কথা তো এটা আসলে কোনো আমি বলবো না যে আমি খুব এক্সপার্ট বা কিছু জানি তেমন কিছু জানি আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো না লাগে কোনো কিছু মনে হয় যে আমি ঠিক বলিনি প্লিজ আমাকে একটু বলবেন জানাবেন আর আজকে বিয়েটা আমি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই And mm -hmm. by the way, Mommy, this one is good. <laughs> uh -huh. Okay, let's go home. I think you're super tired. Can we see a little bit more? Okay. 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 Oh. Oh.